বন্ধুরা, এইটা হচ্ছে এন্ট্রান্স গেট, মানে ঢোকার গেট। আর এটা হচ্ছে নাট মন্দির, প্রধান যে মন্দিরটা সেটা আগে আপনাদের দর্শন করে নিয়ে আসি, তারপরে এই নাট মন্দির ঢুকবো। শ্রীরাম ঠাকুরনগর বাড়ি, আর এই মেলার ডান দিকে মানে এই রাস্তার এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অসংখ্য দোকান বসেছে, বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন সাজ সরঞ্জামের দোকান, ঢাক ঢোল সমস্ত দ্রব্য এখানে পাওয়া যায়। তো এখানে এক কথায় আজকে হচ্ছে একদিন আগে আমি এসেছি, ততটা ভিড় নেই। আর পরবর্তী দিন থেকে মানে বুধবার থেকে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, এখানে লক্ষ লক্ষ কাতারে কাতারে লোক। তো এই হচ্ছে প্রধান মন্দির, তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন চরম ধোলার তলে। বিভিন্ন প্রান্ত থেকে এরকম দল আছে। এই হচ্ছে প্রধান মন্দির, এগিয়ে দিই। মেলার দৃশ্যটা একটু দেখে নিন, মানে চারিদিকে কতটা এরিয়া জুড়ে দোকানপাতের বসেছে। এটা হচ্ছে নাট মন্দির, এবং ওখানে একটা রথ রাখা আছে, আমি গিয়ে দেখাবো। আর এই দলটা এইমাত্র ঢুকলো, মন্দির পরিক্রমা করছে। এটা হচ্ছে মন্দিরের জানালা, সুন্দর কারুকার্য। আর ওই একটা মন্দির, ওইটা হচ্ছে গুরুচাঁদ মন্দির। বন্ধুরা, গুরুচাঁদ হচ্ছে ঠাকুর হরিচাঁদের সন্তান। আর এইটা হচ্ছে প্রধান মন্দির, সুন্দর কাঠের ডিজাইন করা, এবং বাইরে থেকে দৃশ্য দেখে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গদিঘর। এই ঘরটির মানে এখানে লেখা রয়েছে নাট মন্দির অ্যাকচুয়ালি, তো এখানে ওয়েটিং রুম হিসাবে বর্তমানে কাজ হচ্ছে। আর টোটাল দেওয়ালটাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ঠাকুরের মানে হরিচাঁদ ঠাকুরের যে সমস্ত বাণী তিনি করে গেছেন সেই সমস্ত বাণী কিন্তু এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন। এই সাইডটা তো হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের বাণী, এই সাইডটা তো হচ্ছে হরিচাঁদ ঠাকুরের বাণী। আর ওইখানটাতে আছে অনুসন্ধান অফিস, মানে এইখানে কালকে কিন্তু প্রচুর ভিড় হবে, আর হারিয়ে যাবে, বিভিন্ন সমস্যা হবে, কোনো ব্যক্তি হারিয়ে যাবে, তো সেই তার জন্য এনকোয়ারি অফিস এখানে করা হয়েছে, মাইকিং করা হবে, ঠিক আছে। তো চলুন এবার পুকুরের দিকে যাওয়া যাক, যেটা হচ্ছে এখানকার প্রধান অঙ্গ, মানে পুকুরটাই এখানকার অ্যাকচুয়ালি প্রধান অঙ্গ। কারণ যে যোগ স্নান বলে সেই ঠিক নির্দিষ্ট সময় মতো কিন্তু এখানে যোগ স্নান করার জন্য পুণ্যার্থীরা এখানে দূর দূরান্ত থেকে এসে থাকে।
তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি সেই পুকুরে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বড় সড় একটা পুকুর, এবং এই পুকুরে হচ্ছে যোগের সময় স্নান করা হয়। আর এই জলটা এখন কিন্তু স্বচ্ছ রয়েছে, আর অসংখ্য মানুষের ভিড়ে যখন এই জলের গায়ে আসতে পড়বে ভিড়, তখন কিন্তু এই জলটা পুরো কাদাময় হয়ে যাবে। কিন্তু সবথেকে বড় বিষয়, কাদাময় হলেও মানে আপনার গায়ে কিন্তু কাদা লাগবে না, পুরো বালে বালে হয়ে যাবে, কাদা ঘোলা হয়ে যাবে, কিন্তু আপনার গায়ে কিন্তু এক ফোঁটাও বালে লাগবে না। তো চলুন পুকুরটা এপাশ থেকে ওপাশ চারিদিকটা একটু দর্শন করব। দিকটাতে আছে শৌচালয়, পুরুষ মহিলা দুটো শৌচালয় এখানে অ্যাভেলেবেল আছে। এইটা হচ্ছে একটা মন্দির, দ্বাদশ পাগল মন্দির, দ্বাদশ পাগল মন্দির। এটা হচ্ছে গদিঘর, উইদাউট পারমিশনে ঢুকলাম। ও আচ্ছা, এখানে গদিঘর, বুঝতে পেরেছি। এটা হচ্ছে পুরনো কোনো একটা মূর্তি, আর উপরে যাওয়ার সিঁড়ি বাইরে দিয়ে আছে। তো এক কথা মানে আজকে এসেছি ফাঁকায় ফাঁকায়, আমি নিজে দেখতে পারবো, আপনাদের দেখাতে পারবো। তো নেক্সট ডে আসলে অনেক ভিড় হবে, সেভাবে ঘোরা যাবে না। বিভিন্ন জায়গায় টেন্ট করা হয়েছে, যেখানে বিভিন্ন প্রান্ত থেকে দল এসে কিন্তু ওইখানে হোল্ড করবে। আচ্ছা ওইখানে যে মলটা, মলটা করে আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে শ্রীরাম ঠাকুর, ঠাকুর বাড়ি, ঠাকুর মল, মানে ঠাকুরের যে সমস্ত বংশের সদস্যরা আছেন তাদের এটা হচ্ছে বসত বাড়ি। এই হচ্ছে আর একটা টেন্ট, এখানে কিন্তু দল এসে হোল্ড করবে। আর এইটা হচ্ছে বিনাপানি ধর্মীয় গ্রন্থাগার, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এইখানে বিভিন্ন ধর্মের গ্রন্থ এখানে পাওয়া যায়, তো এখানে এসে বই পড়তে পারেন আপনারা। এটা হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ হেড অফিস, এটা হচ্ছে মেন অফিস। টোটাল এই টোটাল 34 ডিপার্টমেন্টের মেন অফিস হচ্ছে এই যে অফিস বিল্ডিং। আর এইটা হচ্ছে একটা ওয়েটিং রুম, মানে এখানে ওয়েট করবে। তো মোটামুটি এক কথা এখানে প্রচুর পরিমাণে কিন্তু প্রপার্টি এখানে আছে।
বন্ধুরা, পথ নির্দেশিকা হিসেবে বলে রাখি যে যদি আপনারা যে কোনো প্রান্ত থেকে আসতে যান, মূলত আপনাকে আসতে হবে ঠাকুরনগর স্টেশনে, রেল স্টেশনে। ঠাকুরনগর রেল স্টেশন থেকে আপনি মাত্র পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট সময় লাগবে, পৌঁছে যাবেন ঠাকুরনগর ধাম মাঠে এবং মন্দিরের সামনে। বন্ধুরা, এইখানে আপনি ঠাকুরনগর ধাম মানে ঠাকুরনগর স্টেশনের নাম নেই, আপনি ঢাক ঢোলের আওয়াজ এবং মাইকের আওয়াজ আপনার কানে পৌঁছে যাবে, আপনি বুঝতে পারবেন, এবং অসংখ্য জনসাধারণের ভিড় দেখলে আপনি বুঝতে পারবেন, এবং ওই জনসাধারণের ভিড় অনুসরণ করে কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন ঠাকুরনগর মন্দিরে। বন্ধুরা, এইখানে ট্রেন পথে এইভাবে আসবেন, বাই রোডে আপনি আসতে পারেন, তবে বিশেষভাবে মনে রাখবেন যে সাইকেল, ভ্যান, রিক্সা বা টু হুইলার বাইক বা অন্য কোনো গাড়ি নিয়ে কিন্তু এই মেলা প্রাঙ্গণে কেউ প্রবেশ করবেন না, কারণ ঢুকতেই পারবেন না, যেখানে শুই ফেললে মাটিতে পড়বেন, এরকম পরিস্থিতি। তো বন্ধুরা, আপনারা আসুন। তো একটা তীর্থক্ষেত্র হিসাবে এটা কিন্তু বিশেষ পরিচিত, এবং তীর্থ করতে আসতে পারেন এবং আপনি ঘুরতে আসতে পারেন, মন ভালো হয়ে যাবে। ওকে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।